নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই নেচার লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ গাছের একটি পরিচর্যা সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আলোচনা করব। শিকড় পচা রোগ থেকে মৃত গাছকে কিভাবে বাঁচিয়ে তুলবেন এ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করব। ইতিপূর্বে আপনারা যারা আমাদের এই নেচার লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে একটি অনুরোধ, নিচে লাল রঙের সাবস্ক্রাইব বটন রয়েছে, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। মাটির গাছ বা আমাদের সাধের ছাদ বাগানের টবের গাছ প্রায়শই জল বসার কারণে গাছের শিকড় পচে যায়। বিশেষ করে এই গাছের শিকড় পচে যাওয়াজনিত সমস্যা, অর্থাৎ গাছের শিকড়ে ফাঙ্গাসের আক্রমণ ঘটার প্রবণতা সব থেকে বেশি লক্ষ্য করা যায় বর্ষাকালে। কারণ বর্ষাকালে প্রবল বর্ষণ হয়, অর্থাৎ একসাথে 5 দিন 6 দিন এক নাগাড়ে বৃষ্টি হয়ে যায়। তার ফলে কি হয়, আমাদের যে সকল টব রয়েছে টবে কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে এবং জল বেশি পরিমাণে মাটি ভিজে থাকার দরুন গাছের শিকড়ে কি হয়, ফাঙ্গাসের আক্রমণ ঘটে। এছাড়াও আরও যে সমস্যাগুলো দেখা যায়, যারা আমরা ছাদ বাগানে মাটির টব ছাড়া যে সকল প্লাস্টিকের টবে আমরা গাছ রোপণ করি, প্লাস্টিকের টব কি হয়ে থাকে, গাছের উপরের দিকে যে মাটি রয়েছে রোদের তাপে উপরের মাটিটা কিন্তু শুকিয়ে যায়, কিন্তু মাটির ভিতরে কিন্তু প্রবল পরিমাণে কিন্তু জল ধরে রাখে। আমরা বুঝতে পারি না অনেক সময় কি করে থাকি, গাছে বেশি পরিমাণে জল প্রদান করে থাকি, এর ফলে গাছের শিকড়ে ফাঙ্গাস লেগে সেই গাছটি মারা যায়। এর সমাধান কি, এর সমাধান খুঁজতে গিয়ে একটি গবেষণায় সফলতা পেয়েছি আমি। সেই গবেষণায় কিভাবে সফলতা পেলাম তার সম্পূর্ণ তথ্য ধাপে ধাপে শেয়ার করব। কিছুদিন আগে আমার এক দর্শক বন্ধু বলছিলেন যে তার মাল্টা গাছের শিকড়ে ফাঙ্গাসের আক্রমণ ঘটেছে এবং শিকড়গুলি পচে গিয়েছে, তার ফলে মাল্টা লেবুর গাছটি মারা গিয়েছে। এই যে গাছের শিকড় পচে যাওয়া বা রুট রট হয়ে যাওয়ার পিছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রধান যে কারণটি হচ্ছে মাটিতে পরিমাণ মতো জল প্রদান না করা। সাধারণত কি হয়ে থাকে, গাছে সবসময় কিন্তু গাছের যতটুকু প্রয়োজন পরিমাণ অনুযায়ী কিন্তু সবসময় কিন্তু জলটা প্রদান করতে হবে। পরিমাণের বেশি যদি আমরা জল প্রদান করি সেক্ষেত্রে কিন্তু এই গাছের শিকড় পচে যাওয়াজনিত সমস্যা দেখা যায়। এই গাছের শিকড় পচা রোগের সমাধান খুঁজতে গিয়ে যে দুটি ওষুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেটি হচ্ছে কাটিং এইডস প্লাস, অর্থাৎ এটি একটি রুটিং হরমোন, রুট বর্ধনকারী একটি হরমোন ওষুধ, আর আরেকটি হচ্ছে ব্যাভিস্টিন। এই দুটি ওষুধের কম্বিনেশনে অর্থাৎ মিশ্রণে কিন্তু খুব সুন্দর কাজ পেয়েছি আমি গাছের শিকড় পচা রোগের সমাধান খুঁজতে গিয়ে। আপনারা এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি মিয়াজাকি আম গাছ। এই আম গাছের টপটি একদম সম্পূর্ণ আমার ছাদে ছিল এবং এক নাগাড়ে 5 থেকে 6 দিন কিন্তু কন্টিনিউ বৃষ্টি হয়েছে, এবং বৃষ্টি হওয়ার দরুন এই যে টবের ড্রেনেজ হোল ছিল সেই হোলটা কোনো ক্রমে বন্ধ হয়ে যায় এবং সম্পূর্ণ জল কিন্তু এই মাটিতে ধরেছিল এবং টবের উপর দিয়ে কিন্তু জল উপচে পড়ছিল। এমন একটা পরিস্থিতিতে গাছের যে সম্পূর্ণ শিকড় একদম পচে যায় এবং গাছের সমস্ত দেখতে পাচ্ছেন এখানে নতুন দুটো ব্রাঞ্চ ছেড়েছিল, নতুন দুটো ডাল ছেড়েছিল, সেই ডাল সমেত কিন্তু গোটা গাছ কিন্তু একদম সম্পূর্ণভাবে শুকিয়ে যায়, এমন একটা পরিস্থিতি তৈরি হয়। সেই মুহূর্তে আমি বাড়ি ছিলাম না এবং এসে দেখি গাছের কন্ডিশন একদম খারাপ, সমস্ত পাতা শুকিয়ে গিয়েছে, একদম গাছ একদম প্রায় মারা গিয়েছে। তখনই আমি যেটা করলাম, সাথে সাথে গাছটাকে সেই স্থান থেকে নিয়ে এসে একটা শেড এরিয়ার মধ্যে রাখার চেষ্টা করলাম যেখানে আলো বাতাস রয়েছে, এবং পরের দিন যখন আকাশ ক্লিয়ার হয়ে গেল এবং সাথে সাথে কি করলাম, সাথে সাথে আমি 500 ml জল নিলাম, তার সাথে 1 চামচ রুটিং হরমোন দিলাম এবং 1 চামচ ব্যাভিস্টিন দিলাম, দিয়ে মোটা করে ভালোভাবে একটু গুলে নিয়ে সেই জলটা সম্পূর্ণভাবে যে টবের মাটি রয়েছে সেই টবের মাটির উপর সম্পূর্ণভাবে আমি ঢেলে দিলাম। এবং এই যে কম্বিনেশন ব্যাভিস্টিন এবং রুট হরমোনের একটা কম্বিনেশন আমি নিলাম, নিয়ে সম্পূর্ণ গাছটাতে ভালোভাবে স্প্রে করে দিলাম। দেওয়ার পর
পরদিন যখন ধীরে ধীরে আকাশ কেটে গেল এবং রোদ উঠলো, তখন আমি এই যে টপটাকে একদম সম্পূর্ণ ফুল সানলাইটে রেখে দিই পরপর 3 দিন, এইভাবে কিন্তু আমি ফেলে রাখি। তারপর এই গাছটাকে নিয়ে আবার সেটে রাখি। দেখলাম যে এইভাবে কিছুদিন যাওয়ার পর ধীরে ধীরে গাছটাতে রিগ্রোথ শুরু হয়েছে, রিবুস্ট শুরু হয়েছে, এবং 3 দিন অন্তরে অন্তরে এই যে রুটিং হরমোন এবং ব্যাভিস্টিন এই যে মিশ্রণ, সেই মিশ্রণ কিন্তু স্প্রে করে দিতাম এই গাছটাতে এবং মাটিতে। তারপরে দেখলাম যে গাছটাতে ধীরে ধীরে কিন্তু ফোরকি ছাড়ছে। আপনারা দেখতেই পাচ্ছেন গাছের কিন্তু একদম মাটিটা, কিন্তু মাটির উপরে যে সাদা সাদাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একদিন এই ব্যাভিস্টিন এবং রুটিং হরমোনের মিশ্রণ যেটা দিয়েছিলাম, মাটিটাকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু জীবাণু মুক্ত করে দিয়েছে। এবং দেখতেই পাচ্ছেন গাছে কিন্তু ইতিমধ্যে ফোরকি কিন্তু আসতে শুরু করেছে। এটা অনেকটা সেই শত্রুর ঘরে ঢুকে শত্রুকে মারার মতো। আমরা এই যে দুটো কম্বিনেশন তৈরি করতে পেরেছি, কি করবে ব্যাভিস্টিন, কি করবে যে গাছের শিকড়ে যে ফাঙ্গাসগুলো রয়েছে সেই ফাঙ্গাসগুলো মেরে দেবে, শত্রুর ঘরে ঢুকে শত্রুকে একদম বিনাশ করে দেবে। এবং রুটিং হরমোন করবে কি, যে গাছের রুটগুলো ড্যামেজ হয়ে গিয়েছে, গাছের যে রুটগুলো পচে গিয়েছে সেগুলোকে রিবুস্ট করবে এবং রিগ্রোথ করবে, গাছকে আবার কিন্তু পুনরায় রিবুস্ট করার ফলে গাছ কিন্তু ধীরে ধীরে পুনরায় বেঁচে উঠবে। তাহলে কি হলো, এই যে গাছের যে রুট পচে যাওয়া জনিত সমস্যা, সেখান থেকে গাছ কি হবে ধীরে ধীরে রিকভার করতে থাকবে। এই গাছের রুট পচে যাওয়া জনিত সমস্যা আরেকটা প্রসেস রয়েছে, সেক্ষেত্রে কি করা হয়ে থাকে, গাছের যখন এই রুট পচে যায় সেক্ষেত্রে গাছকে সম্পূর্ণভাবে মাটি থেকে তুলে নেওয়া হয় এবং গাছের যে শিকড় থেকে মাটিগুলোকে সম্পূর্ণভাবে ধুয়ে আলাদা করা হয়। তারপর গাছের শিকড়গুলোকে ফাঙ্গিসাইডে ভিজিয়ে রাখা হয়, রাখার পর আবার গাছটাকে রোপণ করা হয়। এটা একটা দীর্ঘ মেয়াদি প্রসেস এবং সেক্ষেত্রে 100% সফলতা পাওয়া যায় কি না সেটা অনেক ক্ষেত্রে বিতর্ক রয়েছে, কিন্তু এই যে প্রক্রিয়াটা, এই যে প্রসেসটা, এখানে কিন্তু আমি 100% সফলতা পেয়েছি। দেখতে পাচ্ছেন আম গাছটা কিন্তু রিবোস্ট, আবার নতুন কিন্তু প্রচুর পরিমাণে এই সাইডে সাইডে ফুটকি ছেড়েছে। এই গাছের আমি আপডেট দেবো, এই যে মৃতপ্রায় গাছটা কিভাবে আরো সুন্দরভাবে ডাল ছাড়ছে তার কিন্তু আপডেট দেবো। দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু ধীরে ধীরে বেঁচে উঠছে। গাছের শিকড় যাতে না পচে যায় তার জন্য আমরা কিভাবে সুরক্ষা প্রদান করব গাছকে, বিশেষ করে ছাদ বাগানের ক্ষেত্রে। যখন দেখব প্রবল এক নাগাড়ে 2-3 দিন বা 4-5 দিন বৃষ্টি হচ্ছে, তখন আমরা গাছগুলোকে একটা সেটের তলায় নিয়ে আসার চেষ্টা করব। এবং সর্বোপরি আমরা যখন গাছে জল প্রদান করব, গাছের যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু আমরা জল প্রদান করব, কখনো বেশি জল প্রদান করব না, কখনো কম জল প্রদান করব না, সবসময় কিন্তু গাছের যতটুকু প্রয়োজন সেই কিন্তু জলটা কিন্তু প্রদান করতে হবে। সেটা কিভাবে বুঝবেন, সবসময় কিন্তু আপনার টবের মাটিটাকে কিন্তু খুব সুন্দরভাবে দেখতে হবে, যাতে টবের ভিতরে যে মাটিটা ভিজে রয়েছে কিনা। একটা বড় সমস্যা হয় মাটির টবে, কি হয় যে টবের যে জল থাকে সেগুলো কি হয় জলটা শোষণ করে নেয় কিছুটা, কিন্তু প্লাস্টিকের যে টবগুলো রয়েছে সেই টবগুলো কিন্তু কোনোভাবে কিন্তু জল, কিন্তু অতিরিক্ত জল কিন্তু শোষণ করে না, সম্পূর্ণ জল কিন্তু যে টবের ভিতরের মাটিটা একদম সম্পূর্ণ কিন্তু কাদা কাদা হয়ে যায়। উপরে রোদ পড়লো শুধুমাত্র প্লাস্টিকের টবের উপরে মাটিটা শুকিয়ে যাবে, কিন্তু ভিতরের মাটিটা একদম কাদা কাদা হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা বুঝতে পারি না, যেগুলো প্লাস্টিকের টবে আমাদের গাছ রয়েছে সেক্ষেত্রে আমরা বেশি পরিমাণে জল দিই, তখনই আমাদের রুট পচে যায়, রুটে ফাঙ্গাসের আক্রমণ ঘটে। তাই খুব সতর্কতার সহিত কিন্তু আপনাদের ছাদ বাগানের প্রত্যেকটি গাছে কিন্তু জল প্রদান করতে হবে, তাহলে খুব সহজে কিন্তু এই শিকড় পচা রোগের কিন্তু সমাধান ঘটাতে পারবেন। যদি কোনো ধরনের কোনো গাছে যদি আপনাদের ছাদ বাগানে ঘটে, এই দুটো কম্বিনেশান, এই ফাঙ্গিসাইড এবং রুট হরমোনের কম্বিনেশান আপনারা ইউজ করবেন, সেক্ষেত্রে দেখবেন ধীরে ধীরে আপনাদের গাছটা কিন্তু মৃতপ্রায় গাছটা কিন্তু ধীরে ধীরে বেঁচে উঠবে। এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন গাছের ফোরকি ছেড়েছে, এই মৃতপ্রায় গাছটা কিভাবে ধীরে ধীরে বেঁচে উঠছে এর আপডেট কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এবং গাছে শিকড় পচে যাওয়া জনিত যে সমস্যা তার সমাধান স্বরূপ যে গবেষণা সংক্রান্ত আপডেট, সেও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব। সমস্ত কিছু তথ্য এবং আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, এর ফলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সব থেকে দ্রুততার সহিত কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন। শিকড় পচা রোগ থেকে মৃত গাছকে কিভাবে বাঁচিয়ে তুলবেন, এই ভিডিও সংক্রান্ত যদি আপনাদের কোনো মতামত থাকে, কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, কোনো কিছু জানানোর থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটি প্রশ্নের আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।